ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার পশ্চিম তীরের কালকিলিয়ায় ইসরায়েলি বাহিনী গুলি চালালে 14 বছর বয়সী আদেল দাউদের মাথায় গুলি লাগে, পরে সে মারা যায়। এদিকে রামাল্লার একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় মাহদি লাদাদ বোয়ে নামে 17 বছর বয়সী আরেক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীর উদ্দেশ্যে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের উপর হামলা চালানো হয়েছে, তবে অপর হামলা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।